জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত শুরু করছি ক্রস ফায়ার আবারো ভুয়ো নীলবাতি শহরে আবারো ভুয়ো সিবিআই কৌশলী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত এক ব্যক্তি দেবাঞ্জন কাণ্ডের পর আবারো তোলপাড় কারণ এবার যে ব্যক্তি গ্রেফতার হয়েছে সেই ব্যক্তির সঙ্গেও অনেকের ছবি দেখা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এবার দেবাঞ্জন কাণ্ডের পাল্টা হিসেবে বিজেপির সঙ্গে এই ধৃত ব্যক্তির যোগসূত্র নিয়ে সুর চড়াচ্ছে এর পাশাপাশি বড়া করে আমরা আজকে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখলাম চুরির দায়ে ধৃত এক ব্যক্তির লকআপে তার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বড়াকর যেখানে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটল এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্রস ফায়ারে শহরে ফের পাকড়াও ভুয়ো সরকারি অফিসার গাড়িতে নীলবাতি সামনে লাগানো পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআই এর স্টিকার বাজেয়াপ্ত গাড়ি ১৬ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ হয়েছে সনাতনকে রাজ্যপালের শংসাপত্র আমরা দেখে নেব এই এই যে আইনজীবী সনাতন রায়চৌধুরী তার আসল পরিচয় কি গড়িয়াহাটে ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠে আইনজীবী সনাতন রায়চৌধুরীর বিরুদ্ধে সিবিআই এর স্ট্যান্ডিং কাউন্সিল বলে নিজেকে পরিচয় দেন সনাতন নীলবাতি লাগানো গাড়িতেও সিবিআই এর লোগো গড়িয়াহাট থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করায় সনাতন জানায় সে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল রাজ্য সরকার এবং সিবিআই দুই জায়গা থেকেই সনাতনের দাবি ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছে তালতলা থালায় প্রতারণার অভিযোগ হয় সনাতনের বিরুদ্ধে ওসির কাছে সনাতন নিজেকে মুখ্যমন্ত্রীর অফিসের মুখ্য পরামর্শদাতা হিসেবে পরিচয় দেয় আর এর পাশাপাশি সনাতনের রাজনৈতিক কানেকশন নিয়েও সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দেবাঞ্জনের মতোই সনাতন বেআইনিভাবে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন দেবাঞ্জনের মতোই সরি পদের ভুয়ো পরিচয় দিতেন আবার দেবাঞ্জনের মতোই সনাতনের রাজনৈতিক যোগ্য প্রকাশ্যে চলে এলো সনাতনের বরানগরের বাড়ি থেকে মিলেছে বিজেপির সদস্য পদের রশিদ বাড়ি থেকে মিলেছে বিজেপির লোগো দেওয়া পরিচয়পত্র পুলিশি তল্লাশিতে মিলেছে একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে ছবি ছবি মিলেছে রুদ্রনীল ঘোষ সহ আরও অনেকের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে ক্রসফায়ারে রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম এর পক্ষ থেকে এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চ্যাটার্জি কিছুক্ষণের মধ্যে বিজেপির পক্ষ থেকে মণিকাঞ্চন পাল এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এসে যোগ দেবেন আমি বিকাশবাবুর কাছেই শুরুতে আসি বিকাশবাবু ভুয়োর পর ভুয়ো আবারও এক ভুয়ো আবারও ভুয়ো নীলবাতি একের পর এক এই ধরনের প্রতারণা এবং একদম একদম ভুয়ো একটা পরিচয় দিয়ে নানা রকম সুবিধে ভোগ করার নজির বারবার সামনে আসছে হ্যাঁ এরকম বারে বারেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দেবাঞ্জন থেকে শুরু করে শুরু হয়েছে আর কি তারপরে পরপর প্রায় রোজই একজন করে এরকম ধরা পড়ছে আমার বক্তব্য হলো যে এই যে দিনের পর দিন এই এক একজন এরমভাবে ধরা পড়ছে এই এদের এত বড় সাহসটা হচ্ছে কোত্থেকে এবং এরা এইভাবে দিনের পর দিন নিজেকে এই ভুয়ো পরিচয় দিয়ে সবারকে ভয় দেখিয়ে বা সবাইকে প্রতারণা করে তাদের কাজ হাসিল করে নিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং কি করে মানুষ এদের দ্বারা প্রতারিত হচ্ছে এবং যারা প্রতারিত হচ্ছে তারা তো মোটামুটি সর্বশান্ত হয়ে যাচ্ছে এরকমও দেখা যাচ্ছে যাই হোক এর একটা সমাপ্তি হওয়া দরকার এবং এই ধরনের সমাপ্তি নীল বাতিওয়ালা গাড়ি নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে কে নীলবাতি লাগাতে পারে কে নীলবাতি লাগাতে পারে না তাই সেইটা নিয়ে একটা কোনো সঠিক একটা সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়া দরকার এবং সেগুলি প্রত্যেক থানা বা ট্রাফিক গার্ডকে দেওয়া উচিত তাহলে পরে হয়তো ওই চেকিংয়ের সময় তারা এখানে আমার প্রশ্ন আপনি যে একটু লাপরোয়াহির কথা ইঙ্গিতটা বললেন না ইঙ্গিতটা দিলেন আমরা দেখছি যে তার সোশ্যাল মিডিয়াতেও যে সমস্ত পোস্ট আছে সে নিজাম প্যালেসের ছবি বলে সে ছবি পোস্ট করছে অর্থাৎ খুব যে রেখে রেখে করছে এমনটা না এই যে সে যে একটা অন্যের একটা ভুয়ো চরিত্রে অবতীর্ণ হচ্ছে সেটাকে এস্টাবলিশ করার জন্য সে রীতিমতো ঢাকঢোল পেটাচ্ছে এটাই তো এই যে সাহসটা দিনকে দিন এদের সাহসটা বেড়ে যাচ্ছে যেহেতু কেউ চ্যালেঞ্জ করছে না
যেহেতু তারা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে না, তার জন্য দিনের পর দিন এদের সাহস বেড়ে যাচ্ছে এবং দিনের পর দিন তারা এই ধরনের কাজকর্ম করে যাচ্ছে। এবং এই যে তারা কাজগুলো করছে এইগুলোকে এইগুলো এই ব্যাপারগুলি নিয়ে কেউ কিন্তু কোনো রকম তদন্ত বা এনকোয়ারি করছে না। তদন্ত বা এনকোয়ারি করলে আমরা সোশ্যাল মিডিয়া অনেকে এরকম দেখি, কিন্তু আমরা কি কেউ তদন্ত করতে যাই? কেউ তদন্ত করতে যায় না, সবই পুলিশের ঘাড়ে এসে পড়ে। যাই হোক, মানুষকেও সচেতন হতে হবে, পুলিশকেও আরেকটুখানি তৎপর হতে হবে। এই শতরূপের কাছে আসবো, শতরূপ এবার দেবাঞ্জন কাণ্ডের ছায়া আবারও, এবং এখানে তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে যে সনাতনের বরানগরের বাড়ি থেকে বিজেপির সদস্য পদের রশিদ মিলেছে, বাড়ি থেকে মিলেছে বিজেপির লোগো দেওয়া পরিচয়পত্র, একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে ছবি মিলেছে, রুদ্রনীল ঘোষ তার সঙ্গে তাকে পুষ্পস্তবক দেওয়া হচ্ছে সেই ছবিও মিলেছে। আমি তোমার কাছে যাওয়ার আগে রুদ্রনীল ঘোষ কি বলছেন এর পরিপ্রেক্ষিতে সেটা শোনাবো। ছবিটা দেখা গেছে, সেই ছবিটা দেখলে দেখতে পাওয়া যাবে, আমার যতদূর মনে পড়ছে যে আমি মিডিয়ার মাধ্যমে প্রথমে খবরটা জানতে পারি এবং ছবিটা দেখে মনে করার চেষ্টা করি এবং বুঝতে পারি যে ছবিটা মিনিমাম 4-5 বছর আগের ছবি ন্যূনতম, ঠিক আছে? হ্যাঁ, তো যদি তৃণমূল বলার চেষ্টা করে যে বিজেপি নেতা ঘনিষ্ঠ, তো তাহলে দেখা যাবে যে সে সময় বোধহয় আমি তৃণমূল ঘনিষ্ঠ ছিলাম, ঠিক আছে? প্রসঙ্গ তো এটা নয়, আমার সঙ্গে এই ভদ্রলোক দেখা করেন আমার হাওড়ার এক বন্ধুর মারফতি একটি অনুষ্ঠানে, এই ভদ্রলোক আসেন আমার ফ্যান হিসেবে এবং আমাকে ফুল দেন, ঠিক আছে, এবং আমার ছবি তোলেন, এবং ওনার পরিচয় ছিল হচ্ছে উনি একজন আইনজীবী, উনি সিবিআই এর না হাওড়া এই উনি হাওড়া কোর্টের না উনি হাইকোর্টের, এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই, কারণ আমাদের সঙ্গে একগাদা মানুষ ছবি তোলেন, ঠিক আছে? হ্যাঁ, তবে যদি এই ধরনের কোনো লোক যে মিথ্যে পরিচয় ভাঙিয়ে কোনো কিছু করছে, অবশ্যই তাদের যেন কড়া শাস্তি হয় এবং কড়া তদন্ত হয়। আমি নিজে বলছি যে পরিষ্কার, যদি আমার সঙ্গে ওনার ছবি দেখে তৃণমূল বা যে কেউ যে কোনো কোনো মানুষের মনে যদি কোনো সন্দেহ হয় বা হ্যাঁ নয় তেনায় অভিযোগের জায়গা হয়, অবশ্যই আমার সঙ্গে তার ফোনে কি কি যোগাযোগ হয়েছে সেই লিস্ট, SMS কি কি লেনদেন হয়েছে সেই লিস্ট, এবং আমার সঙ্গে তার যদি কোনো আর্থিক 1 পয়সা লেনদেন হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হোক, এবং ঠিক একই রকম ভাবে দেবাঞ্জনের সঙ্গেও যাদের ছবি দেখা যাচ্ছে এই ফ্রডদের সঙ্গে, এটাও কিন্তু দেখাটা দরকার রয়েছে, একই রকম ভাবে তদন্তটা হওয়ার দরকার। ইতিমধ্যে দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি শতরূপের কাছে যাবো। শতরূপ, আমরা রুদ্রনীলের বক্তব্য শুনলাম, দেবাঞ্জন কাণ্ডের পর আবারও এক ভুয়ো নীলবাতি, এবং এই ভুয়ো নীলবাতি লাগিয়ে ভুয়ো পরিচয় দিয়ে প্রভাবশালী সেজে একজন প্রতারণা করেছে দিনের পর দিন। মুপিয়াজি, তোমার মনে হয় ছোটোবেলা আমাদের সেই স্কুলের স্পোর্টসে গোয়াজিও লাইক প্রতিযোগিতা হতো না? যার ইচ্ছে হতো জওহরলাল নেহরু সাজতো, যার ইচ্ছে হতো গান্ধীজি সাজতো, যার ইচ্ছে হতো মাতঙ্গিনী হাজরা সাজতো। আমাদের রাজ্যে এখন মাননীয়ার অনুপ্রেরণায় একটা গোয়াজিও লাইক প্রতিযোগিতা চলছে, যার ইচ্ছে হলো IAS সেজে বেরিয়ে পড়লো, যার ইচ্ছে হলো CBI এর লয়ার সেজে বেরিয়ে পড়লো। দেখো, আমরা জানি মৌপিয়াদি, কলকাতার রাস্তায় পুলিশের ইচ্ছের বাইরে বা পুলিশকে না জানিয়ে একটা ফলালা ফলের ঝুড়ি নিয়ে বসতে পারে না। কালকে আমি যদি মনে করি একটা ফলের ঝুড়ি নিয়ে বসবো, 1/2 ঘন্টার মধ্যে পুলিশ চলে আসবে। সেখানে যার যা ইচ্ছে পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কেউ কিছু জানে না, কোথাও কেউ কাউকে ধরতে পারছে না, এইটা কিন্তু হওয়ার কথা নয়। দেখো, সুপ্রিম কোর্টের একটা পরিষ্কার গাইডলাইন আছে, একটা সময় অনেকেই লালবাতি নীলবাতি ব্যবহার করতেন। 2013 সালের পর থেকে আমরা জানি যে এত জাল নীলবাতি ধরা যাচ্ছে না। কারণটা কি? 2013 সালের পর থেকে সুপ্রিম কোর্টের একটা পরিষ্কার গাইডলাইন রয়েছে কারা কারা নীলবাতি ব্যবহার করতে পারবে। সেই গাইডলাইন যদি মেনে চলা হয়, একটা রাজ্যে 10-15 জনের বেশি হচ্ছে মানুষের নীলবাতির গাড়ি চড়ার কথা নয়। মুশকিলটা হচ্ছে আমাদের রাজ্যে, রাজ্যের মন্ত্রী যারা কিনা নীলবাতি গাড়িতে এন্টাইটেল নন কিন্তু চড়ে ঘুরে বেড়ান, রাজ্যের MP প্রসূন মুখার্জির ছবি কয়েকদিন আগে মিডিয়াতে দেখানো হচ্ছিল নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন, একাধিক MP, এমনকি তৃণমূলের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের মেম্বাররা পর্যন্ত কেউ কেউ গ্রামাঞ্চলে নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়। এই যে এত নীলবাতি গাড়ি রমরমা, যার ফলে স্বাভাবিকভাবে পুলিশের পক্ষেও এটা ডিফিকাল্ট হচ্ছে যে কেউ একটা নীলবাতি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। ইতিমধ্যে মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপির পক্ষ থেকে, আমি মণিকাঞ্চন বাবুর কাছে যাব। মণিকাঞ্চন বাবু, নীলবাতির গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজেকে CBI এর কৌশলী পরিচয় দিয়ে তার বাড়িতে বিজেপির সদস্য লোগো লাগানো পরিচয়পত্র দেখা যাচ্ছে,
তার বাড়িতে বিজেপির সদস্য পদে রশিদ পাওয়া যাচ্ছে, রুদ্রনীল ঘোষের সঙ্গে তার ছবি পাওয়া যাচ্ছে। রুদ্রনীল বলছেন তিনি ফ্যান, কিন্তু কয়েকদিন আগে দেবাঞ্জন কাণ্ডের সময় যাদের যাদের সঙ্গে ছবি দেখা গিয়েছিল দেবাঞ্জনের, তাই নিয়ে আপনারা এই মুহূর্তে যথেষ্ট সুর চড়িয়েছেন। তার মধ্যে আমদানি হলো আরেক ভুয়ো। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায়, আগুনেরই স্বভাব তেমন সব কিছু পোড়ায়। ভুয়ো ব্যক্তিরা পায় শুধু টিএমসিতে ঠাই, ধরা পড়লে নেতারা সব সাধু সাজতে চায়। যে চিত্রনাট্য আজকে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, সকাল থেকে মিডিয়া দেখাচ্ছিল, তারা ঠিকঠাক চিত্রনাট্যটা তৈরি করতে পারেনি। কারণ সকালবেলা যাকে বিজেপির লোক হিসাবে প্রতিস্থাপিত করার চেষ্টা হচ্ছে বারবার, আজকে সনাতন রায়চৌধুরীর ফেসবুক পোস্টে যান, তিনি 4 জুলাই মের 17 তারিখ, এই আমি ডেট বলে দিচ্ছি, তার যে ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে মাননীয়ার ছবি তার ফেসবুকে এই তার অফিসে বড় করে টাঙানো রয়েছে। ক্যালেন্ডার, সেটা তো ক্যালেন্ডার। 19 জুন, 17 মে বিভিন্ন সময় তিনি, না না ক্যালেন্ডার না, আমি বলছি ক্যালেন্ডারই তো, আমার ঘরে তো মমতা ব্যানার্জির ক্যালেন্ডার নেই, আমিও তো একজন ব্যক্তি, আমারও তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো আমিও তো বিজেপি করে দীর্ঘদিন ধরে, আমার ঘরে তো মমতা ব্যানার্জির ছবি নেই, তো ওনার ঘরে থাকলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে মেম্বারশিপ কার্ড আপনারা দেখাচ্ছিলেন সেই তখন আমাদের মিস কল মেম্বারশিপ চালু হয়েছিল, আমার কিন্তু ওরকম মেম্বারশিপ নেই, এর মানে জানি না কোথা থেকে জোগাড় করা হয়েছে, এগুলো তদন্ত সাপেক্ষ। হঠাৎ করে কিছু জোগাড় করা আর তারপরে বিজেপির গায়ে আটকে দেওয়া, এটা যেন তৃণমূল কংগ্রেসের স্বভাব। কিন্তু এখানে যেটা হয়েছে, সেখানে দেবাঞ্জনকে নিয়ে তৃণমূলের যা অবস্থা, পশ্চিমবঙ্গবাসী যেভাবে তাদের দিকে ধিক্কার দিচ্ছে, সেই ধিক্কার থেকে নিজেকে সামাল দিতে একটা চিত্রনাট্য তৈরি করেছিল, কিন্তু চিত্রনাট্যটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি। অর্থাৎ আমার দেশে, আমার রাজ্যে তো সবই ভুয়ো, মুখ্যমন্ত্রী হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, মুখ্যমন্ত্রী দেবাংশু, সিবিআই দেবাংশু ছড়া দিয়ে শুরু করলেন। মণিকাঞ্চন পাল বললেন এই সমস্ত ভুয়ো নাকি তৃণমূলের সঙ্গে তাদের সংস্রব রয়েছে, কবির লড়াই হয়ে যাবে নাকি একা? না, মণিকাঞ্চন দার চেষ্টাটাকে কুর্নিশ জানাই, তবে ছড়াটা অত্যন্ত বাজে হয়েছে, একটু ভালো করে লিখলে ভালো লাগবে আর কি। তো যাই হোক, চেষ্টাটাকে কুর্নিশ জানাই। আমি শুধু একটা তথ্য দিয়ে মৌপিয়াদি শুরু করছি। 8ই নভেম্বর 2019 একজন আইপিএস অফিসার অ্যারেস্ট হলেন, পরে জানা যায় তিনি আইপিএস অফিসার নন, তিনি পুলিশের ড্রেস পরে পুলিশদের মধ্যে ঘুরে বেড়াতেন, পুলিশরা তাকে স্যালুট ঠুকত, তিনি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেন, পুলিশ এটা কিচ্ছু বুঝতে পারেনি। কিন্তু 8ই নভেম্বর 2019 গ্রেফতার হলেন তিনি, এবং তিনি অনেক বছর ধরে পুলিশদের মাঝে পুলিশ ইউনিফর্ম করে ঘুরে বেড়াচ্ছিলেন। তার নাম হচ্ছে বিপিন কার্তিক এবং রাজ্যটার নাম হচ্ছে কেরালা। এখন আমি জানি না পিনারায় বিজয়নের কোনো অনুপ্রেরণা তার মধ্যে কাজ করছিল কিনা, শতরূপদা পরে বলতে পারবেন, অনুপ্রেরণা নিয়ে তো তারা খুব চিন্তিত। আমি একটা উদাহরণ দিলাম, এবার আসি আজকের বক্তব্যে, মণিকাঞ্চন দার বক্তব্যে। এই মানুষটার সাথে আরও একবার এই রুদ্রনীল ঘোষের ছবিও আমরা দেখতে পেলাম আর কি। তো ছবি ছবি তো আমরা বারবার যেটা প্রথম থেকে বলে আসছি, যারা এই ধরনের, রুদ্রনীল নিজে আবার বলছেন যে সময় পুষ্পস্তবক বিনিময় হয়েছিল সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসে থেকে থাকতে পারেন না, তৃণমূল, তিনি তো আবার ভোটের সময় বলছিলেন তিনি কোনোদিনই নাকি তৃণমূল কংগ্রেসে অফিসিয়ালি ছিলেন না, তো আবার কত রকমের কথা। এই জন্যই তো তাকে দেখুন রুদ্রলাল, রুদ্রনীল, রুদ্র গেরুয়া বলা হয়, তুই বারবার এত রং পাল্টান বলে, যাই হোক আমি সেটা বলছি না। তো আমার কথা যেটা স্পষ্ট, যে কলকাতা পুলিশ বলুন, রাজ্য সরকার বলুন, দেবাঞ্জনের ব্যাপারটা হওয়ার পর থেকে সেই জায়গাটায় যদি কোথাও কোনো জায়গা থেকে মিস হয়ে গিয়ে থাকে, তারপর থেকে যথেষ্ট সক্রিয়তার সঙ্গে এইগুলো করা হচ্ছে, এগুলো ধরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেবাঞ্জন নিয়েও যে বক্তব্য রাখার সেটা রেখেছেন, তার পরবর্তীকালে আপনারা দেখেছেন এসআইটি গঠন হয়েছে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে সমস্ত জায়গায় এরকম ভুয়ো যারা মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন অফিসার সেজে, সিবিআইয়ের অফিসার সেজে হোক, যেভাবেই হোক না কেন, রাজ্য সরকার তাদের প্রতি কঠোর কঠোরভাবে অ্যাকশন নিচ্ছে। ভুয়ো প্রভাবশালী সেজে ঘুরে বেড়াচ্ছে কিভাবে দেবাংশু? কিন্তু প্রশাসনের, প্রশাসনকে তো এটা দেখতে হবে, প্রশাসন এটা দেখছে। এবং দেখুন ভুয়ো যারা হয়, যারা চিটিংবাজি করে, আমি যে কেরালার উদাহরণটা দিলাম, এরকম গোটা ভারতবর্ষে আপনি খুঁজলে অনেক উদাহরণ পাবেন যারা এরকম চিটিংবাজি করেন, তারা এই কাজে পারদর্শী হন বলেই মানুষকে বোকা বানাতে পারেন। এবার পুলিশ প্রশাসন যেটা বললো,
দেবাংশু যে কেরালার উদাহরণ দিল, ও তো বেসিক্যালি ওর বক্তব্য এবং আমার বক্তব্যের মধ্যে এখানে কোনো ফারাক নেই। ও তো পরিষ্কার বললোই যে কেরালায় যে ভুয়ো আইএএস অফিসার ছিল তাকে পিনরাই বিজয়নের পুলিশ ধরেছে, আর পশ্চিমবাংলায় যে ভুয়ো আইএএস অফিসার ছিল তার সঙ্গে ববি হাকিম কর্পোরেশনের প্রোগ্রাম করেছেন। এক দ্বিতীয় কথা, দেখো আমাদের চিন্তার জায়গাটা খুব, বা আমি যে কথাটা বলেছি আমার মনে হয় যে র্যাশনালি চিন্তা করলে আমাদের ভাই, আমি দেখো আমি বরং আমার নিজের সময় থেকে তোমাকে বললাম যে দেবাংশু বলে নি, তুমি আমাকে ইন্টারাপ্ট করছো, এটা উচিত নয়। তোমার সময় ছেড়ে নয়, আমি আমি বলে আমার কথা হয়েছে, 17 মে সনাতন গ্রেফতার হয়েছে, হ্যাঁ হয়েছে, আমি মনে আমি কথা আমি শেষ করি, গ্রেফতার করেছে তোমরা কি রাজ্য সরকারের কাছে তুলে ধরেছে তারপর রাজ্য সরকার গ্রেফতার করেছে, আর সব তো রাজ্য সরকার আগে গ্রেফতার করে, এখন 1 ঘন্টা আমাদের আলোচনা করতে হবে, ইন্টারাপ্ট না না না, তুমি আমাকে এটা না মানুষকে ভুল দিকে ঘোরালে না, এটা আগে ক্লিয়ার করো, আরে আমার অত ক্ষমতা আছে নাকি মানুষকে ভুল দিকে ঘোরাবো, না না, সে তো তোমাদের ক্ষমতা নিয়ে বোঝা গেছে, কিন্তু আমার কথা হচ্ছে কে কে অ্যারেস্ট করেছে, শুনো না, আরে ক্লিয়ার করছি, কে অ্যারেস্ট করেছে বলো ওই নাকি, আরে ভাই করছি, কার পুলিশ অ্যারেস্ট করেছে, আরে দাঁড়াও শুনে নাও ভাই শুনে নাও, কিন্তু যে করেছে নামটা বলো, সরকারটাকে কার সরকার, যে কথাটা এখানে বলা হচ্ছিল যে আমাদের রাজ্যে এই যে প্রোটোকলের বাইরে নীলবাতি গাড়ির এই ছড়াছড়ি, যার ফলে স্বাভাবিকভাবে এটা পুলিশের পক্ষেও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সঠিক ব্যক্তিকে চিহ্নিত করা, যে কারণে দেবাংশুর মতো এত ব্রাইট একজন তৃণমূল কর্মী, তৃণমূল নেতা, তার আজ অব্দি একটা মোমবাতি জুটলো না আর দেবাঞ্জনের নীলবাতি জুটে গেল, তার কারণটা হচ্ছে কে কি পাবে না, তার কোনো প্রোটোকল নেই, এখানে গোয়াজিও লাইক চলছে, মোমবাতি জোটাতে আমরা রাজনীতি করি না। তো মণিকাঞ্জনদা কিছু বলতে চান, আমি মণিকাঞ্জনদার বক্তব্য নিয়ে একটা ব্রেকে যাবো, মণিকাঞ্জনদা দেখুন দুটো বিষয় এখানে, যে আগে মনিদা ছড়া টিম না আগে মুরগি, আগে দেবাঞ্জন তৃণমূলের নেতা না আগে, এক মিনিট প্লিজ প্লিজ, আমি কারোর সময় করিনি, আমি কারোর সময় বলিনি ভাই, এরকম ডিস্টার্ব করো না, কারো কথা বোঝা যাবে না ভাই, ডিম আগে না মুরগি আগে, আপনারা দেখিয়েছেন যে এক বছর আগে যখন ভ্যাকসিনেশন প্রসেস চালু হয়নি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে, এই দেবাঞ্জন তৃণমূলের নেতা হয়ে টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য শিলিগুড়িতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন, তো আগে সে তৃণমূলের নেতা না, তারপর আজকে তৃণমূলের নেতা হয়েছিল বলেই তো প্রভাব খাটাতে পেরেছেন, বলে প্রতারক হয়েছেন ভ্যাকসিনেশন ক্ষেত্রে, তাহলে আমাদের ঠিক করতে হবে যে আগে দেবাঞ্জন তৃণমূলের নেতা আর না আগে দেবাঞ্জন প্রতারক, তৃণমূলের নেতা হয়েছে বলে প্রতারক, কিন্তু তৃণমূল এখন তৈরি করেছে ডিম আগে না মুরগি আগে, গা ঝেড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর একটা বিষয় নিয়ে যেটা আলোচনা হচ্ছে, লাল গাড়ি, দেখুন লাল গাড়ি কিন্তু নরেন্দ্র মোদীর একটা রেজুলিউশন পাস ছিল, যে 2013 সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিন্তু রেজুলিউশন পাস হয়েছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এই 5-6 জন ব্যক্তি ছাড়া লাল গাড়ি ব্যবহার করা হবে না, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য। মমতা ব্যানার্জি সেদিন বলেছিল আমি এই রায় মানি না, আমি এই রেজুলিউশন মানি না, তিনি সবাইকে লাল গাড়ি ব্যবহার করতে দিয়েছেন, তিনি যদি শুধু রাজনৈতিক ব্যক্তি স্বার্থ না দেখতেন তাহলে কিন্তু এই লাল গাড়ির অসুবিধাটা, যে সরাসরি চলে যাবো পার্থ চট্টোপাধ্যায়, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেন এবং রাজ্যপাল মহোদয়কে আমাদের সকলের তরফ থেকে ধন্যবাদ দিয়ে বিস্তারিতভাবে তার বক্তব্য পেশ করেন। দ্বিতীয়ার্ধে শুরুতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই মাল্যদান শ্রদ্ধার্ঘ্য চলার পর 3টের সময় আমাদের দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়। সকলেই জানেন যে লেজিসলেটিভ কাউন্সিল গঠন করবার লক্ষ্যে 2011 সালে এই প্রস্তাবটি আসে, যাতে রিইন্ট্রোডাকশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন ওয়েস্ট বেঙ্গল, সেই মোশনটি আলোচনার সময় বিরোধীরা বলে আরও বিস্তারিত আলোচনার দরকার, তাকে মান্যতা দিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
তিনি একটি অ্যাডহক কমিটি গঠন করেন যার প্রধান হিসেবে আমি কাজ চালিয়েছিলাম। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পর 23 আগস্ট এটি বিধানসভায় নথিভুক্ত করা হয়। এবারের বিধানসভায় আজকে সেই রিপোর্টটিকে পাশ করাবার লক্ষ্যে আলোচনা করা হয়। আমরা বলেছি যে রাজনৈতিক ধ্যান ধারণার ঊর্ধ্বে থেকে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মান্যতা দিয়ে আসুন সবাই মিলেই আমরা বিধান পরিষদ পুনরায় গঠনের সপক্ষে মত দিই, কারণ এটা তাদের লক্ষ্যে। লোকের যে আশঙ্কা যে পিছনের দরজা দিয়ে লোক ঢুকে যাবে, আর্থিক অবস্থা খুব খারাপ, তাতে এটা আরও খারাপ হবে, নানা দিক থেকে আমরা সেই কথাগুলো তাদেরকে সকলকে বুঝিয়েছি। এদিকে পুলিশ হেফাজতে এক অভিযুক্তের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ কুলটির বরাকর। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ, প্রতিবাদে পুলিশ ফাঁড়ি ভাঙচুর, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, চলে ইট বৃষ্টি, পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের তরফেও চালানো হয়, উত্তেজনা চরমে। তদন্ত শুরু হয়েছে, সাসপেন্ড 2 পুলিশ অফিসার। অগ্নিগর্ভ কুলটির বরাকর, পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িও, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস পুলিশের। এক অভিযুক্তের মৃত্যু ঘিরে ঘটনার সূত্রপাত। মোহাম্মদ আরমান নামে এক অভিযুক্তকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে পুলিশ। লক আপে মারধরের পর জেলা হাসপাতালে মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। এরপরই ফাঁড়িতে চড়াও হয় আত্মীয় পরিজনরা। किसी भी कारण हमारा दोस्त यार को रात में उठा के ले गया, पहले क्या केस था हमें नहीं मालूम है, अभी सुबह में सुनने में आ रहा है बड़ाबू उसको जान मार के दिया, जान मार के हिले में फेंक दिया, ये क्या बड़ाबू क्या भगवान आया है। নভেম্বর 2011, ভবানীপুর প্লেস কর্নারে জগদ্ধাত্রী পুজোর ভাষণকে কেন্দ্র করে উত্তেজনা, ভবানীপুর থানায় হামলার অভিযোগ। নভেম্বর 2014, আলিপুর থানায় হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগ, টেবিলের তলায় পুলিশের লুকোনোর ছবি ভাইরাল। সেপ্টেম্বর 2014, বোলপুর থানায় ঢুকে পুলিশকে বেধড়ক মারধরের অভিযোগ। অগস্ট 2019, টালিগঞ্জ থানায় ঢুকে পুলিশের উপর চড়া হয় ধৃতের বাড়ির আত্মীয়রা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি মত্ত যুবকদের। সেপ্টেম্বর 2020, সুন্দরবন কোস্টাল থানা থেকে ধৃতদের ছাড়াতে দলবল নিয়ে হামলা, আহত হন 24 জন পুলিশ কর্মী। জুন 2019, দুর্গাপুরের নিশানহাটের জোন পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অগস্ট 2019, দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে মালদার মহানন্দচোড়া পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর পুলিশের 6টি গাড়ি। ফেব্রুয়ারি 2015, উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ ফাঁড়িতে ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় জেনারেল ডায়েরির খাতা, অ্যারেস্ট মেমো। আমরা তদন্ত করছি, ওটাকে কমপ্লেন নেওয়া হচ্ছে যে মারা গেছেন বাবার কাছ থেকে, প্লাস দুজন প্রাইম অফিসিয়ার যে অফিসার্সরা মনে হচ্ছে লোককে যারা নিয়ে এসেছে তাদের সাসপেন্ড করা হয়েছে, ওর বাকি অ্যাকশন নিচ্ছে। বড়বা ফাঁড়ির ঘটনায় আইসি অমরনাথ দাস ও প্রশান্ত পালকে সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় চলছে রাফের টহলদারি। ক্যামেরায় প্রেমজিৎ প্রসাদের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বিকাশবাবুর কাছে আসবো। বিকাশবাবু, লকআপে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি আমরা দেখলাম, ডেফিনেটলি তদন্ত হওয়া দরকার যে হেফাজতে মৃত্যু কি কারণে ঘটল, কারোর তাতে দায় বর্তায় কিনা। ইতিমধ্যে দুজন আধিকারিক তাদের সাসপেন্ড করে তদন্ত শুরু হয়েছে, কিন্তু যে চিত্র আমরা দেখলাম যে পুলিশ ভারী আক্রান্ত আরও একবার এবং রীতিমতো অগ্নিগর্ভ হলো, এটা তো খুব, এটা তো আইন শৃঙ্খলা নিয়ে খুব ভালো বার্তা দেয় না? একদমই না, একদমই না। আর কারণ হচ্ছে যে একটা লোক অভিযোগ করলো যে দেখুন মৃত্যুটা জারি হোক, মৃত্যু সবসময় দুঃখের, সে একজন অভিযুক্ত মৃত্যু হোক বা একজন পুলিশ অফিসারের মৃত্যু হোক বা একজন পথচারীর মৃত্যু হোক, জারি হোক, এটা সবসময় দুঃখের, সেটাকে কেউ সাপোর্ট করে না। কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে পুলিশ হেফাজতে তার নাকি মৃত্যু হয়েছে, তো পুলিশ হেফাজতে যদি তার মৃত্যু হয়ে থাকে তার জন্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ডাইরেকশন আছে কি কি করতে হবে, এবং সেইখানে একজন
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে সমস্ত তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে হয়। তার সামনে পোস্টমর্টেম হবে এবং এন্টার পোস্টমর্টেমটা ভিডিওগ্রাফি হবে, সেটা NHRC-তে যাবে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে যাবে, তারপর স্টেট হিউম্যান রাইটস কমিশন তার জন্য ইনকোয়ারি করবেন। এই সমস্ত অনেকগুলি প্যারাফান্ডেলি আছে। তো আমার যেটা বক্তব্য হচ্ছে, উন্মত্ত জনতা এসে থানা ফাঁড়ি সব দখল করে নিল, সেখানে মারধর করলো, পুলিশকে গাড়ি ফাড়ি পুড়িয়ে দিল, এই একটা মানে প্যান্ডামনি অরাজকতা। এখানে আমার প্রশ্ন দেবাংশুর কাছে, দেবাংশু, নিঃসন্দেহে হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে, নিঃসন্দেহে তার জন্য তদন্ত প্রয়োজন। ইতিমধ্যে দুজন অফিসারকে সাসপেন্ড করে এই তদন্ত শুরু হয়েছে, সেটাও স্বাভাবিক প্রত্যাশিত, কিন্তু যে চিত্র এই ঘটনাকে কেন্দ্র করে যে চিত্র আমরা দেখলাম যে পুলিশ ফাঁড়ি আক্রান্ত হলো এবং তার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, পুলিশের গাড়িতে আগুন জ্বলছে এবং সাম্প্রতিক অতীতে বারংবার পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে দাঁড়িয়ে সত্যি তো প্রশাসন সম্পর্কে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটা প্রশ্নের অবকাশ তৈরি হয়। না না, দেখুন মোপিয়াদি, প্রথমে একটা কথা বলি, যথেষ্ট নিন্দাজনক ঘটনা এবং কাস্টাডিতে যদি কারোর মৃত্যু হয়ে থাকে সেটা যথেষ্ট নিন্দাজনক প্রশাসনের তরফ থেকে। আপনি যেমন বললেন, দুজনকে ইতিমধ্যেই অ্যারেস্ট মানে আপনার সাসপেন্ড করা হয়েছে এবং এটার তদন্ত চলছে, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে এই যে গোটা অশান্তিটা এভাবে পুলিশ বা পুলিশ ফাঁড়ি আক্রান্ত কেন? না না, আমার তো বক্তব্য এটাই, আমি এটাই বলতে চাইছি যে আমরা এই রকম একটা প্রোটেস্টে আমাদের বক্তব্য হচ্ছে, এটা কি সত্যি সত্যি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রোটেস্ট নাকি এর পেছনে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স রয়েছে, এটা আগে দেখার দরকার রয়েছে। কারণ আমরা এর আগে ভাঙন নিয়ে দেখেছি মৌপিয়াদি, যেখানে কিছু লেফটিস্ট গ্রুপের তরফ থেকে গিয়ে বলা হয়েছিল সন্তান সম্ভবা মায়েদের সন্তানের ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি, হাই টেনশন তার হলে একটা অবৈজ্ঞানিক ধারণা বসিয়ে একটা মানুষকে উত্তেজিত করার চেষ্টা হয়েছিল। তো আমার বক্তব্য হচ্ছে এরকম কিছু মানুষ তো সবসময় চেষ্টার মধ্যে থাকেন, কারণ একটার পর একটা ঘটনা বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যকে কালিমালিপ্ত করার জন্য এবং ন্যাশনাল লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে কালিমালিপ্ত করার জন্য যে কোনো রকম পর্যায়ে যেতে পারেন। আমরা বলছি না এটাই ঘটনা, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে কোনো এরকম ইনফ্লুয়েন্স আছে কিনা দেখার দরকার। আমরা নিন্দা করছি সমস্ত রকমের মণিকাঞ্চন্দা, এর নেপথ্যে কোনো উদ্দেশ্য আছে কিনা, কোনো প্ররোচনা আছে কিনা সে প্রশ্ন তুলছেন দেবাংশ। সর্বপ্রথম যে মৃত্যু হয়েছে তার জন্য দুঃখিত, কিন্তু উল্টো দিকে যে কাজটি হয়েছে সেটাও কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার আসার পর প্রথমবার হয়নি। আজকে মৌপিয়াদি আপনার চ্যানেলে আপনি বলা শুরু করলেন ঘটনাবলী, যদি ঘটনাবলী 2011 থেকে বলতে থাকেন এরকম তিন চারটে টক শো চলে যাবে, ঘটনা শেষ হবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনায় যেন শুধু ভোট ব্যাংকের জন্য তাকিয়ে তাকিয়ে আছে আর সেই কারণে যেন চুপ। আপনারা দেখেছেন গত বছর কোভিড চলাকালীন হাওড়ার একটি অঞ্চলে পুলিশকে উড়ে এসে জুড়ে লাথি মারল, তার ফল কি হলো, যে লাথি মারল তাকে অ্যারেস্ট করা হলো না, তার পুলিশ গিয়ে রেশন নিয়ে তার বাড়িতে দল নিয়ে যে লাথি মেরেছিল সে অ্যারেস্ট হবে, মিথ্যাচার করবেন না, মিথ্যাচার করবেন না পুলিশ সরকার বাবু, তার বাড়ির লোক তার মা বাবার কাছে রেশন দিয়ে দেওয়া হয়েছিল, তার বয়স্ক মা বাবার কাছে, উত্তেজিত হয়ো না ভাই দেবাংশু, যে লাথি মেরেছিল সে অ্যারেস্ট হয়েছিল, উত্তেজিত হয়ো না, যে রাজ্যে পুলিশ টেবিলে চলায় লোকায় সেই রাজ্য থেকে তোমার এত চিৎকার করার কোনো মানে হয় না, চিৎকার করে চিৎকার করে আপনাদের উত্তর পুলিশ গিয়ে রেশন দিয়েছিল কি দেয়নি, পুলিশ গিয়ে রেশন দিয়েছিল কিনা, কোভিড প্রোটোকল অমান্য করে মিছিল করে রেশন দিয়েছিল সেই ব্যক্তির বাড়িতে দেয় কি দেয়নি, দিয়েছিল কি দেয়নি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এত এত গন্ডগোলের সময় নেই, এত গন্ডগোলের সময় নেই, তোমাদের কি চিৎকার করা মানায় না, তোমাদের কি চিৎকার করা মানায় না, পুলিশ টেবিলে তোলায় লোকায় আর এর সঙ্গে যদি কেউ দায়ী থাকে দেবাংশুর কোনো দোষ নেই, বিচারে দেবাংশুর কোনো দোষ নেই, এই রাস্তা দেখিয়েছে মাননীয় নিজে, আপনি দেখেছেন 2011 পর এই দল আসার পরে কি পুলিশের আক্রান্ত হওয়ার ছবি দিতে আসছে, পুলিশ ফাঁড়ি এভাবে আক্রান্ত হচ্ছে একটা ছোট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরলাম বিরতির পর, শতরূপের কাছে যাবো, শতরূপ
সুপ্রিয়াদি, কোনো রকমের এই যে হিংসা তোমরা দেখালে এটাকে সমর্থন করার কোনো প্রশ্নই উঠছে না। তবে আমি খালি খুব বিনয়ের সঙ্গে একটা কথা মনে করাতে চাই যে ল ভায়োলেশন যদি কোথাও শুরু হয়ে থাকে তা হচ্ছে লিগ্যাল কাস্টাডিতে একজন মানুষের মৃত্যু থেকে। গতকাল রাত্রিবেলা ফাদার স্ট্যানস্বামীর মৃত্যু হয়েছে এবং গোটা দেশ তাই নিয়ে ছিচিকার করছে, রাত পোয়াতে না পোয়াতে পশ্চিমবাংলায় এরকম একটা কাস্টোডিয়াল ডেথের ঘটনা, এবং তার এই যে রিয়াকশন হয়েছে, আমি আবার বলছি রিয়াকশনের এই পথকে আমরা কেউ সমর্থন করি না। কিন্তু একেবারে এটা জাস্টিফাই করার কোনো জায়গা নেই, 17 বেদের তদন্ত দরকার। আবার আমরা তো বিভিন্ন সময় হেফাজতে মৃত্যু দেখেছি, ইভেন ভিখারি পাসওয়ান থাকে আমি তোমাকে যে কারণে শুরুতেই বললাম যে কখনোই রিয়াকশনের এই পথকে আমরা কোনো সুস্থ মানুষ এটাকে সমর্থন করি না। কিন্তু আমি খালি একটা তোমাকে মনে করাচ্ছি, তথ্য আমরা জানিও, ধরো স্টেট হিউম্যান রাইটস কমিশন, আমাদের রাজ্যের হিউম্যান রাইটস কমিশন 2017 সালে, তোমার মনে থাকবে, রিপোর্ট দেয়, খোঁজ পাওয়া গেছে 17। আমি আমার কথাটা প্লিজ মুভিতে শেষ করে নিই না, ভিখারি পাসওয়ানের খোঁজ পাওয়া যায়নি, হলো এবার আমি আমার কথাটা প্লিজ শেষ করে নিই। 2017 সালে স্টেট হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট দেন, 6 মাসে 100টা কাস্টোডিয়াল ডেথের ঘটনা ঘটেছে এই পশ্চিমবাংলায়। এটা কিন্তু রাজ্যের হিউম্যান রাইটস কমিশন বলে, দিল্লির কারোর চক্রান্ত নয়। গত বছর তোমার মনে থাকবে অক্টোবর মাসে একটা 15 বছরের বাচ্চা বীরভূমে কি একটা পাতি চুরির অভিযোগে তাকে ধরা হয়, পুলিশ কাস্টোডিতে তার মৃত্যু হয়। সুদীপ্ত গুপ্তকে যখন মারা হলো, কাস্টোডিয়াল কিলিং হলো সুদীপ্ত গুপ্তর, একজন একটা 22 বছরের ছেলের, তোমার মনে থাকবে বিকাশবাবু ধরুন যে কথাগুলো বললেন একদম ঠিক কথা বলেছেন, উনি যে কতগুলো প্রসিডিওরের কথা বললেন, বলতো কোন প্রসিডিওর ফলো করা হয়েছে? পোস্টমর্টমের ছুরি সুদীপ্তর মৃতদেহকে স্পর্শ করার আগে মুখ্যমন্ত্রী বলে দিলেন ওর নাকি ল্যাম্পপোস্টে মাথা ঢুকে মারা গেছে। পশ্চিমবাংলায় যে একটার পর একটা কাস্টোডিয়াল ডেথে কোনো জাস্টিস হয় না, ল ডাজন্ট টেক ইটস কোর্স, যার ফলে মানুষের কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে যা প্রতিবাদ করার আমাদেরকে থানায় চড়াও হয়ে করতে হবে। যদি দাবি করতে হয় তোমার এবং তোমার দিদির লজ্জা, তোমার এবং তোমার দিদির লজ্জা যদি এরা সিপিএম কে দাবি করতে হয় থাকে, অসভ্যতা চললে কিন্তু হবে না, বলতে দাও, জুডিশিয়াল বলতে দাও, সংবিধান লেখা আছে, অসভ্যতা আমি শুরু করেছো বলতে দাও, আরে ভাই তুমি ইন্ট্রোডাকশন আরে শুরু করেছো বলতে দাও, আগে করে প্লিজ থেকে ইন্ট্রোডাকশন শুরু করে দাও, শুরু করতে না জেনে আসো, এগুলো প্রশান্ত কিশোরের পাঠশালায় শেখায়নি, এগুলো জেনে সংবিধান পড়ে আসো, ওই দিদির কথা বলে যে লেখা নেই, এটা ভারতের সংবিধানে লেখা আছে, কাস্টোডিয়াল ডেথ আলোচনা হচ্ছে সেখান থেকে মাঝখান থেকে দুজনে কথা বললে কেউ শোনা যায় না, একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নাম্বার ওয়ান, আপনারা দেখেছেন এত কিছু হলো দীর্ঘ বছর ধরে যে আমাদের স্টেট হিউম্যান রাইটসের কী ভূমিকা আছে সেই নিয়ে শতরূপও বললো, দেবাংশ বিরোধ করলো, কিন্তু আপনি দেখুন এই রাজ্যে 2021-এর 2 মে যখন রেজাল্ট বেরোলো, তারপরে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে তার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন রায় দিয়েছে, তার নিয়ে তদন্ত হচ্ছে, কমিশন আসছে, কিন্তু ইন্টারেস্টিংলি 7,200 আমাদের রিপোর্ট আমরা জমা করেছিলাম এখানে চিফ সেক্রেটারির কাছে, সেটার কোথাও কোনো রিপোর্ট আমরা স্টেট হিউম্যান রাইটস কমিশন নেয়নি, আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে দিতে হয়েছে। কেন কেন হয়েছে? আজকে স্টেট হিউম্যান রাইটস কমিশনও মমতা ব্যানার্জি নিচ্ছে, একটা রিমুভাল পলিটিক্স মমতা ব্যানার্জি চালাতে চায়। আমি এখানে বিকাশ বাবুর কাছে খুব সংক্ষেপে আসব, সব শেষ হওয়ার সময় একদম সংক্ষিপ্ত বিকাশ বাবু, এই যে ঘটনা পরম্পরা তার শিকড়ে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, কোথাও কি বিভিন্ন সময় যেটা এখানে যে কারণে পুলিশ মহলে সংস্কারের বিষয়টি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, কোথাও কি এই রাজনৈতিক কম্পালশন, যেহেতু রাজনৈতিক বসদের একটা কম্পালশন থাকে সেটার কথা মাথায় রাখার কারণে এসব ক্ষেত্রে পুলিশ কিছুটা হেজিটেন্ট হয়ে যাচ্ছে এবং যে কারণে পরপর এ ধরনের ঘটনা দেখা যাচ্ছে? এটা 100 বার এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, এটা পরিষ্কার যে পুলিশের যে কোনো ব্যাপারেই রাজনৈতিক হস্তক্ষেপ হয়, এবং সেই রাজনৈতিক হস্তক্ষেপটা কখনো বিরোধী হয় কখনো সরকারি তরফের হয়, এবং আলটিমেটলি পুলিশের যে কাজ সেগুলি তারা অনেক সময় করতে পারে না।
পুলিশের যে অরিজিনাল কাজ আইন অনুযায়ী যে কাজগুলো সেগুলি তারা করতে পারে না। কিন্তু কিন্তু আমি বলবো একটা জিনিস, আমি একটা জিনিস পরিষ্কার সেটা অত্যন্ত সিরিয়াস একটা অভিযোগ এবং তার যথাযথ তদন্ত অত্যন্ত জরুরি একটা বিষয়। আমরা আশা করবো সেই তদন্ত হবে, কিন্তু তার পাশাপাশি তার যে প্রতিক্রিয়া হিসেবে যে চিত্র আমরা দেখলাম, যেভাবে পুলিশ ফাঁড়ি আক্রান্ত হলো, সেটাও আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য খুব ভালো একটা নিদর্শন হয়ে সামনে হাজির হয় না। আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি ২৪ ঘন্টা।